এখন বড় বড় শক্তি তারা গিয়ে মাথা ঘামাচ্ছে। তো বাংলাদেশে কি বিপদে আমরা আছি একটু বলুন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, ইউরোপের নেতারা কদিন পরপরই, আমরা তো দাওয়াত করি না, কোথা থেকে এত মেহমান আছে? ইউরোপের মেহমান, আমেরিকার মেহমান না বলেই চলে আপনারা রবাহত হচ্ছেন কেন? আসতে চান আমাদের বলেন, আমরা আদর যত্ন করে আনব এবং রাখব। কি জানতে চান শুনে প্রয়োজনে আমাদের জনগণের সাথে গিয়ে কথা বলেন। আপনারা কথা বলেন বলেন, আবার কথা বলেন, নিষেধাজ্ঞা দিবেন, ধমক মারেন, হুমকি দেন, এখন আবার ভিসা নীতি প্রয়োগ করবে, একবার এক এক হুমকি। কিন্তু এই হুমকিটা বিএনপির বেলা কেন বলেন না? ওখানে কি নিষেধাজ্ঞা নেই, বিচার নীতি নেই? আপনাদের তো মূল কথাই হচ্ছে নির্বাচন শান্তিপূর্ণ, যেই বাধা দেবে তার বিরুদ্ধে বিচার নীতি, তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা। এই কাজ তো বিএনপি করছে, আমরা তো করছি না। এই অপকর্ম করছে বিএনপি। আমরা ইলেকশন চাই, শান্তিপূর্ণ নির্বাচন চাই, নির্বাচনের আগে শান্তি চাই, নির্বাচনে শান্তি চাই, নির্বাচনে পরেও আমরা শান্তি চাই। আজ যারা নির্বাচনকে হেরে যাওয়ার ভয়ে আজ যাবে না, বয়কট করবে, প্রশ্নবিদ্ধ করবে, আগুন সন্ত্রাসের পরিকল্পনা করব করবে, তাদের বিরুদ্ধে কি নিষেধাজ্ঞা হবে? অপরাধী কারা? নির্বাচন চায় যারা তারা, না নির্বাচনে বাধা দেবে যারা তারা? আমরাও দেখব এই নিষেধাজ্ঞার মানে কি, আমরাও দেখব এই ভিসা নীতি কার বিরুদ্ধে প্রয়োগ। তারেক রহমানকে বলেন সাহস থাকে তো আসুন, রাজপথে ফয়সালা হোক, আইন ভঙ্গ করে আজকে ফরমাশ দিচ্ছে, আদালতের রায় আছে, তার কোনো স্টেটমেন্ট, তার কোনো বক্তৃতা অনলাইনে প্রকাশ করা যাবে না। কিন্তু তারেক রহমান প্রতিদিনই এই কাজটি করে যাচ্ছে, প্রতিদিনই অনলাইনে সে বিএনপিকে আন্দোলনের ফরমাশ দিচ্ছে। এর কোনো বিচার নেই। এখানে ইউরোপ আমেরিকা যে নেতারা আমাদের গণতন্ত্র নিয়ে এত উদ্বিগ্ন, তারা কি এই গণতন্ত্রের নামে লেবাজদারি ফ্যাসিস্টের তৎপরতা দেখেন না? তারা তারেকের বিষয়টা জানেন না? ক্যানাডার আদালত এ পর্যন্ত পাঁচজনকে বলেছে টেররিস্ট, এরা নিজেদের দেশে সরকার, বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। ক্যানাডার আদালত আমেরিকার হোম সিকিউরিটি যাদেরকে বলে টেররিস্ট অর্গানাইজেশন বিএনপি, কি বিদেশে চিহ্নিত বিএনপি হচ্ছে বাংলাদেশে টেররিস্ট অর্গানাইজেশন। এই টেররিস্টদের সঙ্গে আজ আমাদের যুদ্ধ।